আমাকে সবাই সবসময় বলে ইউ অনলি মেক ভিডিওস ফর গার্লস অ্যান্ড আন্টিস, ওয়াই নট ফর বয়েজ? সো ডিয়ার বয়ফ্রেন্ডস অ্যান্ড হাজব্যান্ডস অ্যান্ড অল দ্য বয়েজ যারা এখনো ফ্রেন্ড জোনে বসে আছে, দিস ভিডিও ইজ ফর ইউ। এদিকে কখনো কনসিলার ফাউন্ডেশন গিফট করতে হয় না, দে ডোন্ট ইভেন নো দেয়ার ওন ম্যাচ, জাস্ট ডোন্ট ইভেন ট্রাই, এত মাতবুড়ি করা লাগবে না। দিস ভিডিও আই এম গোয়িং টু হেল্প ইউ। সো দিস ইজ এ বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করি এবং মাঝে মাঝে যখন আমরা কান দিই আমাদের চোখের পানি নাকের পানি ওগুলো এটা দিয়ে সোক করতে পারি। সো ইটস মাল্টি পারপাস। মেয়ে পটানো ভেরি ইজি, জাস্ট সে হে আই রিয়েলি লাইক ইয়ার আইব্রাউজ, মেয়ে পটেও যাবে মনে মনে তিনবার কবলে বলে ফেলবে। কন্টোরিং আর ব্লেন্ডিং করতে অনেক কষ্ট আর শিখতে আরও অনেক বেশি কষ্ট, এটা ব্যাপারে কোনো কথা বলবো না, ভেরি সেন্সিটিভ সাবজেক্ট, লেট মি এক্সপ্লেইন। মনে করো তোমার গার্লফ্রেন্ড এখন তোমাকে এসে বলছে তুমি ফিফা আসলে বেশি একটা ভালো খেলতে পারো না, কেমন লাগবে? এক্স্যাক্টলি, ইফ ইউ সি এ গার্ল উইথ হরিণ হরিণ চোখ, ইটস জাস্ট ভেরি গুড বিং লাইনার, আর কিচ্ছু না। যাদের বড় বড় আইল্যাশ আছে না, যে এক্ষুনি দুই রাকাত নফল নামাজ পড়ে আসো, কারণ মেয়েদের এগুলো ফেক ল্যাশেস পড়তে হয় অ্যান্ড উই আর ভেরি জেলাস। তুমি যদি মনে করো যে গার্লফ্রেন্ডকে বার্থডে আর অ্যানিভার্সারিতে মেকআপ গিফট করে তুমি খুব আমারই কাজ করে ফেলছো, তাহলে ইউর রং। যদি তুমি মনে করো যে ব্রো আই স্পেন্ড সো মাচ মানি অন হার বলে তুমি কথা চাইতে পারবা, তাহলে ইউর রং, কারণ মেয়েরা 7,000 টাকা দিয়ে প্রাইমারি কিনে। প্রাইমারির কাজ কি জানো? কিছু না, বেশি একটা চেঞ্জ আনে না। যেরকম তুমি ওর লাইফ থেকে চলে গেলে বেশি একটা চেঞ্জ হবে না, ওরকম। আমি একটা জিনিস বুঝি না, ছেলেরা বললো তোমরা এত মেকআপ লাগাও, আমাদেরকে ধোকা দিচ্ছ, ইউ আর ডিসিভিং আস। আরে ভাই তোমার কি লাগে, আমার ছোটোকাল থেকে রং করা চোখের উপর সিলভার কালার আই শ্যাডো? তোমার যদি মনে হয় যে আমার মুখ ন্যাচারালি লাগে দেখতে, তাহলে এটা তোমার পার্সোনাল প্রবলেম। ডোন্ট ওয়ারি, আই এম নট গোনা রুইন ইয়োর মাসকারা, আই এম গোনা রুইন ইয়োর লিপস্টিক। ফার্স্ট অফ অল, আমার মাসকারা ওয়াটার প্রুফ। সেকেন্ড অফ অল, আমার লিপস্টিক হচ্ছে স্মাচ ফ্রি, বাচ ফ্রি, ট্রান্সফার প্রুফ, কিস প্রুফ। ওকে, তুমি রুইন করবা, দেখো ইটস ফ্রম ইংল্যান্ড, গুড লাক। কি মেয়ে পটাতে চাচ্ছেন? আপনি কি গার্লফ্রেন্ডকে মানাতে চাচ্ছেন? আপনি কি অ্যানিভার্সারি ভুলে গিয়েছেন? আসলে টেনশন নট ব্রো, মেয়েরা কিন্তু বিষয় একটা কিছু চায় না, দে জাস্ট ওয়ান্ট প্রি অর্ডার ছাড়া একটা পিগমেন্টেড আই শ্যাডো প্যালেট। দিস ইজ ফ্রম ইংল্যান্ড, সো পিগমেন্টেড। মেয়েদের ফেসে কিন্তু অটোমেটিক নুড বের হয় না, ইটস মোস্টলি জাস্ট oil and sweat, but jodi oil and sweat na hoye thake it's highlighter. Jodi ekta blinding highlighter ekta make e dite paro, oh my god, calm effect mane nurani, wow. Jodi bolo je I don't like makeup, je mera beshi makeup lage tate ke amar bhalo lage na, shesh, done, bye bye, khodafis, tata, ওখানেই তুমি বলো। মেয়ে অলরেডি ওর গ্রুপ চ্যাটের মধ্যে তোমার ব্যাপারে গালি লিখতেছে। অলসো কোথায় পাবো তুমি একটা মেয়ে যে মেকআপ লাগায় না? না না খুঁজো না, না না প্লিজ, না প্লিজ। আর একটা বড় ভুল, মেয়েরা এত মেকআপ লাগে আমাদের পানির বোতল নিয়ে ঘুরতে হবে। আরে ভাই তুমি সাবান পানি আনো না, আমার এই মেকআপ উঠবে না তো, আমার নদীর মধ্যে ফালাই দাও, উঠার পরে দেখবে আমার হাইলাইটার চকচক করতেছে, ইটস কল্ড আ সেটিং স্প্রে। আমি বেশি মেকআপ লাগাই দেখে আমাকে ছাড়া অন্য মেয়ের কাছে যাও, ওই মেয়েও থাকবে কিন্তু আমার মেকআপ ঠিকই থাকবে। আনাদার থিং, যদি তুমি মনে করো যে মেয়েরা মেকআপ করে ছেলেদের জন্য, তাহলে ইউর ভেরি রং, কারণ মেয়েরা মেকআপ করে জাস্ট ফর ফান। মেয়েরা মেকআপ করে যাতে গার্ল গ্রুপে যে একটা পিকচার আপলোড করে বলতে পারে ডিড দিস লুক টুডে, হাউ ইজ ইট আপিডা। বাই দ্য ওয়ে গার্লস, যদি তোমার বয়ফ্রেন্ড এখনো মেকআপকে আটা ময়দা সুজি ডাকে, ইটস 2019, বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, ফালাই দাও, ছেলের অভাব নাই। ভিডিওটা দেখে যদি অফেন্ডেড ফিল করে থাকো আই এম সো সরি, কারণ আই ওয়াজ রিয়েলি ট্রাইং টু হেল্প। আর যদি এই ভিডিওর সবগুলো অ্যাডভাইসও তোমার কাজে না লেগে থাকে, তাহলে একটা চান্স নিয়ে দেখতে পারো, গো টু ইংল্যান্ড অ্যান্ড ইউজ কোড জেমস, সরি ইউজ কোড রাবা ফর 10% অফ। ইউর ওয়েলকাম অ্যান্ড গুড লাক।